নম্বর কথা হচ্ছে আমরা কোনো জোট করিনি, আমরা সিট অ্যাডজাস্টমেন্ট করেছি। আমরা বারবার বলছি সর্বভারতীয় ক্ষেত্রে যা হবে তা সর্বভারতীয় ক্ষেত্রে কয়েকটা রাজ্যে হয়তো হতে পারে, কিন্তু রাজ্যে রাজ্যে তার ব্যতিক্রম হবে এবং অবশ্যই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ব্যতিক্রম হবে। আর অনেকেই ভুলে যাচ্ছে যে কেরালাতে দুটো ফ্রন্ট আছে, একটা এলডিএফ যার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, আর একটা ইউডিএফ। ফলে এলডিএফ এ বামপন্থীরা আছে, ইউডিএফ এ কংগ্রেস আছে, ফলে দুটো যা এক জিনিস নয়, দুটো ফ্রন্ট সরাসরি লড়াই করে। যদি আমরা সিট অ্যাডজাস্টমেন্ট করে লড়াই করি তাহলে দুটো ফ্রন্ট হয়ে যাবে। পরের খবরে আসব। ভারত জোড়ো ন্যায়যাত্রায় তৃণমূল সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ রাজ্য প্রশাসনের বিরুদ্ধে। অসহযোগিতার অভিযোগ তুলেছেন অধীর রঞ্জন চৌধুরী। মণিপুর অসমের মতো পশ্চিমবঙ্গেও ভারত জোড়ো ন্যায়যাত্রায় প্রশাসনিক অসহযোগিতা পাওয়া যাচ্ছে। শিলিগুড়িতেও সভার অনুমতি দেয়নি প্রশাসন বলে দাবি করেছেন অধীর চৌধুরী। গতকাল কোচবিহারে রাহুলের যাত্রাপথে কোচবিহার নাগরিকবৃন্দের ব্যানারে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখানো হয়। মণিপুরে আমরা সেখানকার বিজেপি সরকারের কাছে সহযোগিতা পাইনি, নানা রকমের বাধা সৃষ্টি করা হয়েছিল। আসামে পড়েছে, সেখানেও আমাদের উপরে লাঠিচার্জ পর্যন্ত হয়েছে, আমাদের নেতাদের বিরুদ্ধে কেস যেখানে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে ঢোকার পর সেখানে প্রশাসনের কাছ থেকে যে সহযোগিতা আমরা আশা করেছিলাম, প্রশাসনের কাছ থেকে সেই সহযোগিতা আমরা পাচ্ছি না। শুরুতেই রাস্তার বাঁদিকে আমাদের স্টেজ করার কথা, বাঁদিকে করার পরিবর্তে ডান দিকে করতে হলো প্রশাসনের হস্তক্ষেপে। সামান্য সামান্য কারণে এখানকার প্রশাসন অসহযোগিতা করছে। এখানে আমরা 28 তারিখে একটা সভা করার অনুমতি চেয়েছিলাম, সেখানেও সেই সভা করতে দেওয়া সম্ভব হবে না বলে মনে হচ্ছে, কারণ প্রশাসন সেখানেও অনুমতি দিচ্ছে না। প্রশ্ন হলো এটা, রাহুল গান্ধীর এই যে ন্যায় যাত্রা, সার যে প্রোগ্রাম, কোথায় যাব না যাব, সমস্ত চার্ট কিন্তু আমরা অনেক আগে দিয়ে দিয়েছি। হঠাৎ করে রাহুল গান্ধী রাতারাতি কোনো প্রোগ্রাম করছে না। রাহুল গান্ধী যে পদযাত্রা, সেই পদযাত্রা নির্বাচনকে সামনে রেখে নয়, সেই পদযাত্রার উদ্দেশ্য হলো ভারতবর্ষে আজকের যে ভারতবর্ষের সংবিধান, সেই সংবিধানকে রক্ষা করার শপথ নেওয়ার যাত্রা। ফলে যে অভিযোগ অধীর রঞ্জন চৌধুরী করছেন, বিজেপি শাসিত রাজ্যে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা যেরকম প্রশাসনিক অসহযোগিতার মুখে পড়েছিল, এ রাজ্যেও তৃণমূল শাসিত রাজ্যেও ঠিক একই ধরনের অসহযোগিতার মুখে পড়তে হচ্ছে ভারত জোড়ো ন্যায় যাত্রাকে। রাজ্যপাল তা নিয়ে কি বলছেন দেখুন। আই থিঙ্ক দেয়ার ইজ অ্যান ইলেক্টেড গভর্নমেন্ট হিয়ার হুইচ নোস বেস্ট হাউ টু ডিল উইথ সাচ সিচুয়েশনস, আই উইল লুক ইনটু দ্যাট। রাহুল গান্ধী দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে চা খান, এখন বুঝুন একনায়কতন্ত্র কাকে বলে। রাহুল গান্ধীর সভার অনুমতি না মেলার প্রসঙ্গে মন্তব্য সুকান্ত মজুমদারের। দেখুন, রাহুল গান্ধী দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে বসিয়ে নিয়ে গণতন্ত্রের বড় বড় কথা বলেন, ওখানে নার্সিসিজম আরও কত বড় কথা, বড় বড় সব ইংরেজি শব্দ ব্যবহৃত হয়, অর্ধেক মানেই বুঝতে পারে না দেশের মানুষ। এখন নার্সিসিজম কাকে বলে, কাকে একনায়কতন্ত্র বলে, মানুষ বুঝতে পারছে তো। এখন রাহুল গান্ধী আরও বেশি করে বুঝতে পারছেন। আরও একটু আসুন মুর্শিদাবাদে এসে, যে আপনার দলের যে কর্মীরা মারা গেছেন তাদের বাড়িতে যান, গণতন্ত্র কাকে বলে আপনাকে আপনি শিখতে পেয়ে যাবেন। ফলে বুঝতে পারছেন যে সরাসরি নিশানা কিন্তু তৃণমূল কংগ্রেসকে, তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারকে করা হচ্ছে। এবার শাসক দলের কী প্রতিক্রিয়া, কী বলছেন শান্তনু সেন দেখুন। এই বাংলায় জোটের কবর তো খুঁড়েছে একজনই, যার নাম অধীর চৌধুরী, যিনি বিজেপির হাতে তামাক খেয়ে সারাক্ষণ তৃণমূল কংগ্রেস এবং মমতা ব্যানার্জির বিরুদ্ধে প্রাত্যহিক অভ্যাসের মতো বিষোদ্গার করে যাচ্ছেন, যিনি বিজেপি বিরোধী শক্তি তৃণমূল কংগ্রেসকে দুর্বল করার জন্য সিপিএম এর সাথে আইএসএফ এর সাথে হাত মিলিয়ে এবং প্রত্যক্ষভাবে বিজেপিকে তিনি মদত দিয়ে যাচ্ছেন। এই বাংলার প্রশাসন স্বচ্ছ নিরপেক্ষভাবে কাজ করে, এই বাংলায় কোনো পক্ষপাতিত্বমূলক আচরণ কোনো প্রশাসন করে না। এবং আমি আবার বলছি, এই বাংলায় আজকে জোট এই জায়গায় পৌঁছে যাওয়া, তার জন্য একমাত্র যিনি দায়ী তিনি হচ্ছেন এই অধীর চৌধুরী।